জামালপুরে শেখ ফজিলাতুন মুজিব ইউনিভার্সিটির উদ্যোগে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর একটি রেলি বের করা হয় রেলিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ফৌজদারি মোড়ে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয় পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বসন্ত বরণ ও পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর শহীদুর রহমান খান রেজিস্ট্রার প্রফেসর ড মুজাহিদ বিল্লাই ফারুকী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী সহ জনরা উপস্থিত ছিলেন এদিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে বাংলা বিভাগের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন ও রশিদ সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন